হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব জরুরি একটা টপিক নিয়ে এসেছি। আসলে গত কয়েকদিন আমরা আমাদের রূপভিত্তির যে তথ্য হালনাগাদ কার্যক্রম আমাদের ওয়েবসাইটে, সেটা নিয়ে খুব বেশি হয়রানির ভিতরে আছি। তো এই কাজটি আমরা যাতে সহজে খুব সহজে মোবাইল থেকে করতে পারি, তাদের জন্য মূলত এই ভিডিওটি, কারণ আমরা অনেকেই কম্পিউটার থেকে তথ্যগুলো আপডেট করতে পারি না, কারণ আমাদের অনেকেরই বাংলা টাইপ, ইংরেজি টাইপ, বারবার বিভিন্ন ফন্টে টাইপ করাটা অনেক কঠিন হয়ে যায়। তো মোবাইলে আমরা সবাই কম বেশি এক্সপার্ট, মোবাইলে কীভাবে আমরা কাজটি খুব সহজে করতে পারি, চলুন আজকে চট করে দেখে নিই। এই জন্য প্রথমে যেটা করতে হবে, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে pesp.finance.gov.bd এটি টাইপ করলে আপনার প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম যে ফেজটি আসবে আপনি সেটি ওপেন করবেন। তো এখানে আমার আগে লগ ইন করা ছিল, আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর ড্যাশবোর্ডে নতুন তথ্য এন্ট্রি, সেখানে যাবেন। এখানে গিয়ে এবার শিক্ষার্থীর তথ্যগুলো ক্রমান্বয়ে আপনাকে দিতে হবে। যদি আপনার কাছে সবগুলো তথ্য থাকে তাহলে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি এই অপশনটি সিলেক্ট করবেন, আর যদি সব না থাকে তাহলে কী করতে হবে সেটা নিয়ে আসছি ভিডিওর পরের অংশে। তো প্রথমে আসুন আমরা ধরে নিলাম শিক্ষার্থীর সব তথ্য আছে। আমরা এক্ষেত্রে প্রথমে শিক্ষার্থীর জন্ম সনদের যে নম্বর, সেই নম্বরটি আমরা এখন এন্ট্রি করব। তো আমার শিক্ষার্থীর যে নম্বর ছিল আমি সেটা এন্ট্রি করছি। আর আপনাদের যদি বাবা অথবা মা কোনো একজনের তথ্য থাকে, দুজনের তথ্য না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটি অপশন আছে, যেটা গতকালকে আমরা নিউজটি পেলাম। তো এ পর্যায়ে আমি জন্ম তারিখ এন্ট্রি করছি। খেয়াল রাখবেন যেন কোনো স্পেস অতিরিক্ত না পড়ে, এবং জন্ম তারিখ লেখার সময় অবলিক না দিয়ে অবশ্যই হাইফেন দিবেন। অবলিক দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। এবার শিক্ষার্থীর নাম বাংলায় আমি টাইপ করছি। কোনো একটা বাড়তি স্পেস বা বাড়তি কিছুর জন্য কিন্তু আপনার ডাটা সেভ হবে না, এই জন্য খুব সাবধানে আপনাকে কাজটি করতে হবে। আর আপনি যদি দক্ষভাবে করতে পারেন, 2 মিনিট সময়ও লাগবে না আপনার একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে। তো এবার জেন্ডার নির্বাচন করলাম পুরুষ। এবার শিক্ষার্থীর নাম আমি ইংরেজিতে টাইপ করছি। মোহাম্মদ লেখার সময় আমরা কিন্তু এমডি লেখার পর কোনো ধরনের সিম্বল দিব না, এটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার ডাটা সেভ হবে না। এবার আমি লিখছি, ও আমার শিক্ষার্থীর নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম ফাহিম, আমি তার নামটি এখানে লিখছি। তো যারা মোটামুটি টাইপে ভালো তাদের কোনো সমস্যাই হবে না। ধর্ম নির্বাচন করলাম, ইসলাম, এগুলো একের পর এক দেওয়া আছে। এরপর ভাই বোনের সংখ্যা, আপনার শিক্ষার্থীর ভাই বোনের সংখ্যা আপনি অবশ্যই জানেন। নিগোষ্ঠী অন্তর্ভুক্ত হলে সেটা হ্যাঁ দিবেন, নয়তো না দিবেন। এবার তার মায়ের এনআরডি নাম্বারটা খুব সাবধানে দিবেন, কারণ এনআরডি নাম্বার ভুল হলে কিন্তু ওনার তথ্য কিন্তু আপনাকে শো করবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু এন্ট্রি করতে পারবেন না। আর এনআরডি নাম্বারের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ডিজিটের ক্ষেত্রে আপনাদেরকে বলেই দিবে অটো যে আপনি জন্মসাল যোগ করুন, তো সেক্ষেত্রে আপনাকে যোগ করতে হবে। যেমন আমার এখানে আছে 13 ডিজিটের, এনআরডির ক্ষেত্রে এনআরডির পূর্বে 4 ডিজিটের জন্মসাল যোগ করুন। তো আমি এখানে 4 ডিজিটের যে জন্মসাল সেটা যোগ করছি, যোগ করে দিলাম। এবার আমি জন্ম তারিখ এখানে দিব, জন্ম তারিখটা আমি দিচ্ছি। এখানে অবশ্যই হাইফেন দিবেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হাইফেন অটোই চলে আসে, স্পেশালি শিক্ষার্থীর নাম এন্ট্রি করার ক্ষেত্রে, কিন্তু এগুলোর ক্ষেত্রে হাইফেন আপনাকে দিতে হবে। এবার আমি যে খুঁজুন অপশনে যখন ক্লিক করলাম তখন অটোই মায়ের নাম, ইংরেজি নাম, বাংলা নাম সব চলে এসেছে। এবার আমি মায়ের মোবাইল নাম্বারটি এখানে ডায়াল করব। মায়ের মোবাইল নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, বাবার মোবাইল নাম্বার না থাকলেও খুব একটা সমস্যা না, কিন্তু মায়ের মোবাইল আপনার অবশ্যই দিতে হবে। এবার পিতা এনআরডি নাম্বার যেটা আমি সেটা এখানে লিখছি। দেখুন মোবাইল থেকে কিন্তু কাজটা করা খুব সহজ, আর একটা স্কুলের সবাই মিলে যদি কাজটা করি তাহলে কোনো একজন শিক্ষক বা দুজন শিক্ষককে এটা নিয়ে খুব বেশি হয়রানি পোহাতে হয়। আর যার যার ক্লাসে যে কাজগুলি সবাই নিজেরা করলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়, কারণ আপনার ক্লাসের বাচ্চা সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন। এবার শিক্ষার পিতার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ এবং এনআরডি দেওয়ার পর আপনি খুঁজুন অপশনে ক্লিক করলে অটো কিন্তু বাবা মায়ের নাম, ইংরেজি নাম, বাংলা নাম সব চলে আসবে সার্ভার থেকে। দেখুন আমার চলে এসেছে। এবার আমি মোবাইল নাম্বার আর দিলাম না। এবার বর্তমান ঠিকানাতে গেলাম, এখানে সিটি কর্পোরেশনের, এখানে আমার হচ্ছে অশোধিয়া, আমি অশোধিয়া ক্লিক করছি। পোস্ট কোড আমার আগে দেওয়া ছিল 3803। এবার আমি গ্রাম লিখছি, আমার শিক্ষার্থীর গ্রাম হচ্ছে কালাচাঁদপুর, আমি সেটাই লিখছি। আপনার শিক্ষার্থীর গ্রাম আপনি লিখবেন, স্থায়ী ঠিকানা যেহেতু আমার একই, আমি একই ক্লিক করলাম, সব চলে এসেছে। এবার বর্তমান শিক্ষা তথ্য, সে কোন শ্রেণীতে পড়ে আমি সেটা ক্লিক করলাম। আর এটা যেহেতু 2021 সালেরটা আমরা এখানে এন্ট্রি করছি, আমি 2021 সালে সে যে ক্লাসে ছিল সেটাই দিলাম। আর প্রথম শিফট আমার এখানে কোনো শাখা নেই। এবার আমি তার রোল নাম্বার দিচ্ছি। এবার অভিভাবকের তথ্য, এখানে দেখুন সবগুলো তথ্য চলে এসেছে। এবার পেমেন্ট অপশন,
এখানে আপনার কোনো একটা ব্যাংকিং সার্ভিস সিলেক্ট করতে হবে, যেটা আপনার গার্ডিয়ান আপনাকে ইনফর্ম করেছে, আমার গার্ডিয়ান দিয়েছে যে তারা নগদের মাধ্যমে, তো আমি নগদ দিলাম। এবার সবগুলো তথ্য আরেকবার চেক করে নিলাম, আমার সব ঠিক আছে। এবার আমি সরাসরি সংরক্ষণে চলে যাব। তা আমি সংরক্ষণ দিলে দেখুন কি হয়। হ্যাঁ, আমার সব তথ্য হয়েছে, রেকর্ড সাকসেসফুলি সেভড, সব সেভ হয়ে গেছে। এবার আমি চাইলে চেক করে দেখতে পারি শিক্ষার্থীর তথ্য আপডেট যেখানে, আমি সেখানে যাচ্ছি। দেখুন আমার আশরাফুল ইসলাম ফাহিম আছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এন্ট্রি হয়েছে, ইয়েস, এই যে আমরা 33 দ্বিতীয় শ্রেণীর রোল নাম্বার আশরাফুল ইসলাম ফাহিম, আমার রেকর্ড হয়ে গেছে। এবার একটা অপশন দেখাচ্ছে যাদের সব তথ্য নেই, নতুন শিক্ষার্থী বিশেষ, এই অপশনে ক্লিক করলে আপনি যদি শিক্ষার্থীর বাবা অথবা মা যে কোনো একজনের তথ্য থাকে তাহলে আপনি তার তথ্য এন্ট্রি করতে পারবেন। তো আশা করছি আপনাদের আর এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না, খুব সহজে আপনারা কাজটি করতে পারবেন। আর আপনাদের কাছে অবশ্যই হাতে লেখা এই শিটটি আছে, এই শিটটি যদি এভাবে আপনাদের কাছে গোছানো থাকে তাহলে আপনারা চাইলে খুব সহজে এখান থেকে তথ্যগুলো নিয়ে এন্ট্রি করতে পারবেন। এটা ছিল আমার শিট, যে শিটটি আমি ব্যবহার করেছি। তো আমরা সবাই ভালো থাকি, আর এ বিষয়ে আর কোনো পরামর্শ বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।